এটা দিয়ে বই শুরু হচ্ছে, একাদশ দ্বাদশ শ্রেণীর ছেলেদের সপ্তম শ্রেণী থেকে মগজ ধরেই হচ্ছে, একাদশ দ্বাদশ শ্রেণীকে এই করে দিচ্ছে, এ করে যে নুষ্ঠান নাহিদ বদমাসটা এতে খদ্দে বললাম, এটা খদ দোয়া আমার কাছে যাও, কেন দোয়া সাহেব বানরের কাছে যাও, তোর দেশের সাথে বানর বানিয়ে ফেলেছ। যদি আমাদের ছেলেরা সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই লেখাপড়া করে, এটা কি আলেম হবে না কি হবে? যে তোমরা বসো, আমি সালাম দিচ্ছি, তোমরা জবাব দাও, এই ওয়ালাইকুম সালাম, ছেলে মেয়ে একসাথে কেন ফাঁকাও, মেয়ে আলাদা বেঁচে যাও, ছেলে এক বেঁচে যাও, বলা হিম্মত আছে তো, কত বলেন আসে বললে তো একটু খুশি হবো, সুখ থাকা মানে কি হয়তো বা নাই। আমার বিশ্বজুনিয়ার প্রথম লেকচার ছিল এটাই, প্রথম ধমক খাইছে পুরো ছাত্র, সে ধমক খা লোকের আমার সব প্রিন্সিপাল হিসেবে প্রফেসর হিসেবে রিটায়ার করে ফেললো। আমার প্রথম ছাত্র হলে এই আবদুসালাম আবুবকারেরাই আর শাহিমারা, শেষটা ডক্টর রহমানি বলতে বাবা তুমি কি শুরু করে দিলে, এসে তো বিপ্লব শুরু হয়ে গেলো সারা ইউনিভার্সিটি, ও কি ছাত্র সব বসে রাখছো, তুমি দিচ্ছ সালাম, ওরে একদিন আমাদের দাঁড়িয়ে সালাম দিতে, আমার সেটাও পাচ্ছি না তোমার জ্বালায়, আমার সেটা পাবো না জীবনে, আর আমি যদিন আসি ইউনিভার্সিটি। বিপ্লবী সংস্কারের চিন্তা থাকবে মার্কাজের শিক্ষকদের, কথা বুঝতে পারছো, এক কথা শেষ, কোনো আপোষ নাই, পুরো সমাজটাই হয়েছে গান্ধা সমাজ, আর আলম আলমের তো নেতৃত্ব দিচ্ছে, প্রত্যেক মার্কাজের প্রত্যেক মাদ্রাসার আলমরা এর সঙ্গে আপোষ করে বসে আছে, এগুলো চলবে না। আগে হৃদয়ের সংস্কার নিয়ে আসেন, এরপরে কাজের মাধ্যমে প্রমাণ করে দেন, বছরের শুরুতে এটা আপনাদের বলে দিচ্ছি, প্রত্যেক শিক্ষককে এখানে অবশ্যই ক্রিয়া ঠিক করতে হবে, কোরআন যা ঠিক না তো সব গোলমাল, আর সালাত ঠিক করতে হবে, এদিন মানুষ আগে দেখে তাই না, কি আমাদের দিন প্রথম প্রশ্ন তো সালাত নিয়ে হবে, তো কেরাত এবং সালাত সঠিক করার জন্য আমি প্রত্যেক শিক্ষককে উপদেশ দিচ্ছি, পারবেন? বিশেষ করে যারা বয়স্ক শিক্ষক তাদের জামাত যদি একবার এড়িয়ে যায় জীবনে সোজা হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فقد قال الله تعالى في الكلام المجيد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون ثم بولا দাও যে তারা জানে এবং তারা জানে না তারা কি সমান। এই কথাগুলোর মধ্যে আমাদের অনেক কিছু কথা লুকিয়ে আছে, আমরা যারা শিক্ষক শিক্ষিকা দেব আমরা কি শিক্ষা দেব এটা আগে জানতে হবে, আমরা যা পড়াচ্ছি এটাই কি চিরন্তন সত্য? যে বই দেখলাম বারান্দা ভর্তি করা বই, বইয়ের মধ্যে কি সত্য কথা লেখা আছে? প্রত্যেক মার্কাজের প্রত্যেক শিক্ষককে আগে শিক্ষিত হতে হবে, আমার নিঃসত্ব এটাই, যা পড়িয়ে আসতেছেন তাই পড়ালে চলবে না, যা বই আছে বই পড়ালেও চলবে না, বইয়ের ভ্রান্তি দূর করা, নিজের ভ্রান্তি দূর করা, নিজের ভ্রান্তি কেউ ধরতে পারে না অন্য কেউ না বলে দিলে, আর এই জন্য প্রশিক্ষণ লাগে। আমাদের মাদ্রাসা শিক্ষার অন্তরালে যে আর্টিকেলটা যাচ্ছে তা আর কি আপনার কেউ পড়েন, এগুলো কেউ পড়ছেন? কিছু নোট নিয়ে আসছি আমি এখানে, এগুলো যদি আপনারা এখন শিক্ষাবর্ষের শুরুতেই এর উপরে প্রশিক্ষণ দরকার বেশি আপনাদের, প্রত্যেক সাবজেক্টটা এখানে বলা আছে, হেফজ বিভাগের সবচেয়ে বড় সর্বনাশ করেছে নুরানি, একটাকে ধরে দিয়ে আপনি, তারা নূরের আকিদায় বিশ্বাস, তাদের পুরো পাঠ্য নামই দিয়েছে নুরানি, নুরানি মক্তব, নুরানি শিক্ষক, সবই নুরানি। এই যে শিরকি আকিদার নামের মধ্যে ঢুকে বসে আছে, হাফেজ সাহেবদেরকে আগে এটা বোঝাতে হবে, তারপরে সেখানে বাকি আলোচনাগুলো আমাদের আরবি কায়দার যে তিনটা খণ্ড পরপর আমরা লিখেছি আপনাদেরকে পড়তে হবে, তাহলে আলেম বাতাসে পড়লে হবে না, আর আকিদাকে শিখতে হবে। যারা একটু দায়িত্ব আছেন সবার জন্যই বলছি, ছবি মূর্তি কি হালাল না হারাম? মুখে বলেন কিন্তু কাজে কি একটা খালেট হিসাব নেন। একটু দেখি প্রথম শ্রেণীর ইংরেজি বইতে সর্বমোট ছবির সংখ্যা 413টা, আলহামদুলিল্লাহ বলেন, কে শাহিন ইংরেজি পড়াও তো বলো, এখন মানুষের ছবি 115টা, মানুষ চিনতে কি ছবি লাগে? গরুর ছবি 14টা,
ছাগলের 18টা, পিঁপড়ার 75টা, পিঁপড়া চিনতে হবে? আমার কাজ তখন এইগুলি, তোমরাই তোমার শত্রু। দুদিন পরে তো আমাকে তো মাইনাস করে দেবো, আমি লিখে দিয়ে চলে যাচ্ছি সব, মান মানে আমি জানি এই এটা হয় না কেন, না কিছু হচ্ছে না, আপনার তো নড়াচড়া দেখি না। বিড়ালের ছবি 41, আর শুনবেন একটু দেখ, তৃতীয় শ্রেণীর বিজ্ঞান এরপরে হয় না কেন, শব্দ হয় না হচ্ছে তৃতীয়, আমি মানে শক্তি দিয়ে কথা বলে কষ্ট হচ্ছে আমার। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ে মোট ছবি ও কার্টুনের সংখ্যা 309টা, শুনছেন? এসব আসে কিম্ভূত কিম্বাগার ছবি, হাতি আঁকাইছি এমনকি ঘুরি পাশে দিয়ে সুর দিয়ে বুঝতে গেলে ছেলে মাথা ঘুরিয়ে দেবে। মাছের ছবি 58টা, ডাল মাছটা ডেলি খায়, ওটা আমার বইয়ে শিখতে হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 118টি ছবি, আর ইংলিশে আছে 435টা। তার এরপরে আসেন ছবিতে একজন শিক্ষিকা বই বুকি নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করছেন, বেঞ্চে পাশাপাশি বসা ছাত্র ও ছাত্রীরা দাঁড়িয়ে শিক্ষিকাকে সালাম দিচ্ছে। এখানে আপনি কিন্তু শিক্ষক, আপনাকে প্রথমে কোন কথা বলতে হবে? বসো, আমি সালাম দিয়ে ঢুকছি, এটা কেউ বলে না তোরা? প্র্যাকটিস করতে হবে, মুখে ওয়াজ করলে হবে না, নিজের কাজ দিয়ে প্রমাণ করতে হবে যে তোমরা বসো, আমি সালাম দিচ্ছি, তোমরা জবাব দাও এই ওয়ালাইকুম সালাম। ছেলে মেয়ে একসাথে কেন ফাঁকাও, মেয়ে আলাদা বেঁচে যাও, ছেলে এক বেঁচে যাও, বলা হিম্মত আছে তো কথা বলেন, আসে বললে তো একটু খুশি হবো, চুপ থাকা মানে কি হয়তো বা নাই। আমার বিশ্বলাস জুনিয়ার প্রথম লেকচার ছিল এটাই, প্রথম ধমক্কা যে পুরো ছাত্রবর্গ, সে ধমক্কা লোকের আমার সব প্রিন্সিপাল হিসেব প্রফেসর হিসেবে রিটায়ার করে ফেললো। আমার প্রথম ছাত্র এই আব্দুল সালাম আবুবকারেরাই আর শাহিমারা, শ্রেষ্ঠ ডক্টর রহমানী বলতে বাবা তুমি কি শুরু করে দিলে, এসে তো বিপ্লব শুরু হয়ে গেলো সারা ইউনিভার্সিটি, কি ছাত্রগুলো সব বসায় রাখছো, তুমি দিচ্ছ সালাম, ওরে একদিন আমাদের দাঁড়িয়ে সালাম দিতে, আমার সেটা পাচ্ছি না তোমার জ্বালায়, আমি সেটা পাবো না জীবনে, আর আমি যদি না আসি ইউনিভার্সিটি। বিপ্লবী সংস্কারের চিন্তা থাকবে মার্কাজের শিক্ষকদের, কথা বুঝতে পারছেন? এক কথা শেষ, কোনো আপোষ নাই, পুরো সমাজটাই হয়েছে গান্ধা সমাজ, আর আলম আলমের তো নেতৃত্ব দিচ্ছে, প্রত্যেক মার্কাজের প্রত্যেক মাদ্রাসার আলমরা এর সঙ্গে আপোষ করে বসে আস, এগুলো চলবে না। আগে হৃদয়ের সংস্কার নিয়ে আসেন, এরপরে কাজের মাধ্যমে প্রমাণ করে দেন, বছরের শুরুতে এটা আপনাদের বলে দিচ্ছি, কোনোদিন ডাকেন নেই, লেখার মধ্যে যাচ্ছে, লেখা পড়েন কিনা আমি জানিও না খবর, আমি সংক্ষিপ্ত করা নোট করে নিয়ে আসছি। শিক্ষকের আদব শেখানো হচ্ছে, শিক্ষক সামনে দিয়ে যাওয়ার সময় আদবের সাথে পাশে দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে আপনারা যখন হাঁটেন এখানে সব ছাত্র দাঁড়িয়ে থাকবে, এগুলো ক্লাসে আপনারা পড়াবেন তো? আচ্ছা, কদম্বসী ডাকলে ষষ্ঠ শ্রেণী, ওগুলো কেন সব বাচ্চাদের বই, ষষ্ঠ শ্রেণী সেখানে হচ্ছে হাতে পায়ে চুমু খাওয়া শূন্য, হাতে পায়ে চুমু খাওয়া এগুলো শূন্য, তারপর দলিল তো চাষা আব্বাস টাব্বাস দিয়ে এক মানে দলিল দিয়েছে যে আপনাকে একেবারে মানে নিতেই হবে, হাদিস নম্বর সব দিতেছে, এগুলো উত্তর নম্বর দিতেছে। অলিগুনের মাজার শরীফ জিয়ারত করা, তার পক্ষে যে এত দলিল দিয়েছে, আপনাকে আপনার বাচ্চা কাল দৌড়াবে সামগ্রী মাজারে, লেখা হয়েছে মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, মাজারে বসবাসকারী ফকির মিসকিনদের সাহায্য মানমট করায় কোনো ক্ষতি নেই। লেখা হয়েছে অলিগঞ্জ যেহেতু দুনিয়া আখেরাতে সুসংবাদ প্রাপ্ত, তাই তাদের মাজার শরীফে গিয়ে তাদের মর্যাদায় ওসিলা করে দোয়া করলে আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু সম্মানে দোয়া কবুল করেন। যাক ও গেল এক সাইডে, এবার আসেন অঙ্ক তো নেই তো কী বলো, অঙ্ক সেখানে হচ্ছে সরল মুনাফা, জসিম একটি ব্যাংক থেকে 6% মুনাফায় সুদ নেই, 2000 টাকা ঋণ নিল, জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? উত্তর আপনারাই দেন, আপনাদের এসব ক্লাস পড়ান না তো, কিন্তু আমাদের মানিক মিয়াতে পড়াচ্ছে এগুলো, ওই দিয়ে খুঁজলাম মানিক আছে কিনা। সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে এক বছর পর 856 টাকা ফেরত দিল, বার্ষিক মুনাফার হার কত ছিল কি মুক্ত সাহেব ফতো দেন? এই 56 টাকা সুদ না মুনাফা, তুই লিখছেন তো মুনাফা, এটা কি প্রতারণা না? এটা ধরে দেবে কে? এটা ধরে দেবে কে? ছাত্ররা তো মুনাফা পড়বে,
ধরে দেবে শিক্ষকরা না? শিক্ষক যদি তালে তাল দিয়ে চলে যায় তাহলে কি হবে? প্রশ্ন উত্তর লেখার সময় যখন প্রশ্ন করবেন আপনারা, আপনার তো এটি লিখবেন, তো এই প্রশ্ন বাতিলকে দিতে হবে, দিয়ে নতুন করে প্রশ্ন বানান লাগবে, প্রশ্ন বানান লাগবে, এটা হবে না। আমি না ব্যাংক থেকে 5% মুনাফা কিছু ঋণ নিয়ে 1 বছর পর 30% মুনাফা দিলেন, আসল কত টাকা ছিল? এইভাবে দিয়ে পুরো অঙ্কটা শেষ করে দিয়ে দিয়েছে। ইংলিশ টুডে লেখা হচ্ছে, বইয়ের দোকানের সামনে জিন্সের প্যান্ট ও ইন করা গেঞ্জি ও বুক খোলা কোট পরিহিত সাবালিকা একটি মেয়ে অন্যান্য পুরুষদের সঙ্গে দাঁড়িয়ে আছে। পারবে এগুলো পড়াতে পারবে ক্লাসে? মুখ দিয়ে উচ্চারণ করা যাবে? বুক খোলা প্যান্ট পরা একটা মেয়ে, আপনার কোনো মেয়ে এরকম আছে? মহিলা মানুষে কত এটি পড়াতে হচ্ছে, বাদ দিয়ে ক্লাসে পড়া আছে। এটা এটা হলো ক্লাস 5। আমারও নাতি নাতিরা কালকে ইউনিভার্সিটি ঘুরতে ছক জোড়া জোড়া বৈশাখ, তাই ওর মাকে প্রশ্ন করছে, এ কি আম্মা, এর তো পশামে, এর বোরকা নেই, ছোট্ট বাচ্চা, এখন 6 বছর হয়নি, চিন্তা করতে পারেন, যাচ্ছে কোথায় আমরা? এগুলো যদি আমাদের শিক্ষকরা না ধরে দেন শেষ হয়ে যায়। জাম্প জাম্প বলে খেলা দেখাচ্ছে, খেলাতে ছেলেটি হাত তালি দিচ্ছে, মেয়েটা লাফাচ্ছে, ও যে চলে ছেলে লাফাক, মেয়ে হাত তালি দেখ, তাই না, মেয়ে লাফাচ্ছে, ছেলে হাত তালি দিচ্ছে। এই তো ইংরেজিতে আপনি এগুলো শেখান, যে UMP বানান ঠিক রেখো, কথা বলছেন তো, সাবধান আরবির এই মাদ্রাসার মার্কাজের শিক্ষক সবগুলো আপনার, এগুলো কী বলবো, দ্রুত চলে যাই, যা বাকি বিজ্ঞান শাখা চলে যাই। শক্তি সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে আর এক রূপে, একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। আর কোরআন কি বলছে, কুল্লু মান আলাইহা, কুল্লু শাইয়িন হালিকুন ইল্লা ওয়াজহু, কোরআন বলছে সব শেষ হবে, শুধু আল্লাহর চেহারা থাকবে। এরা বলছে শক্তির কোনো মৃত্যু নাই, শক্তির সৃষ্টি করলোকে। একবারে ক্লাস 7 থেকে একবার 9ম শ্রেণী পর্যন্ত এগুলো শিক্ষা চলছে। এবার আসেন পদার্থবিজ্ঞান, ওটা গেল শুধু বিজ্ঞানে, সাধারণ বিজ্ঞানে, সেখানে যে জীববিজ্ঞানে বলা হচ্ছে, বিবর্তনবাদের পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখন পর্যন্ত, বিপক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। জীব জগৎ সম্পর্কে আমাদের জ্ঞান যতই বৃদ্ধি হচ্ছে, বিবর্তনকে অস্বীকার করা ততই অসম্ভব হয়ে পড়ছে, চিন্তা করতে পারেন? এটা কোন সাল থেকে পড়াচ্ছেন আপনারা? 2012 সাল থেকে। আজ 11 বছরের মধ্যে কোনো প্রতিবাদ করেছেন? 9 বছরের মধ্যে প্রতিবাদ কেউ করেননি, কিন্তু মার্কাজ তো আমার, আপনার না বললে আমাকে তো বলতে হবে, এই জন্যই তাহারিকে দিয়ে যাচ্ছি, এত কষ্ট করে পড়া গোনাগুনি, এই জন্য এহসান ধন্যবাদ, সে আমাকে সাহায্য করছে। আর তোমরা এখন মাঝে মাঝে যোগ দিয়েছো না, তোমরা তো পড়তে পারছো এখন। জীববিজ্ঞানে একাদশ দ্বাদশ শ্রেণী, সেখানে গিয়ে 287 পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে, ঠিক এভাবে শুরু বইটা, জীব জগতে যে বিবর্তন ঘটেছে এ প্রত্যয় জীববিজ্ঞানীদের মধ্যে জন্মেছে বহু বছর আগেই, মানুষের পূর্বপুরুষের লেজ ক্রমাগত অব্যবহারের ফলে কক্সিক্স এ রূপান্তরিত হয়েছে, কক্সিক্স মানে তো দুনিয়াকে খবর হয়। বিবর্তনের ক্ষেত্রে ডারউইনের মতবাদ নিঃসন্দেহে একটি যুগান্তকারী সারা জাগানো অবদান। এটা দিয়ে বই শুরু হচ্ছে, একাদশ দ্বাদশ শ্রেণীর ছেলেদের, সপ্তম শ্রেণী থেকে মগজ ধরেই হচ্ছে, একাদশ দ্বাদশ শ্রেণীকে এই করে দিচ্ছে, এ করে যে নুষ্ঠা নাহিদ বদমাসটা, এতে খদ্দ বললাম, এটা খদ দোয়া আমার কাছে আও কেন, দোয়া সাহেব বানরের কাছে যাও, তোর দেশটা তো বানর বানিয়ে ফেলেছে। যদি আমাদের ছেলেরা সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই লেখাপড়া করে, এটা কি আলেম হবে না কী হবে? আচ্ছা, ২০১২ সালের অক্টোবরে তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সময় এটা শুরু হয়েছে, চলছে মাস্টার্স পর্যন্ত। তখন থেকে এর বিরুদ্ধে ওলামায়ে কেরাম প্রতিবাদ করে যাচ্ছেন, কিন্তু ও তো মরে যাচ্ছে, পরে মন্ত্রী পাল্টাচ্ছে, সরকার পাল্টাচ্ছে, সবই হচ্ছে, কিন্তু হাসিনা সরকার যে ওই একাই টিকে আছে 12 সাল থেকে, কোনো চেঞ্জ নেই। মাদ্রাসা যারা পড়াচ্ছেন আরও আকাদের ভিতরে আছে অনেক কিছু সমস্যা, যেটা আমি কালকে খুদভাবে বলে দিয়েছি, দেওবন্দি বিরল্লবী আকিদা আছে না, সমস্যা নেই, এসবগুলো আকিদার উপরে আপনাদের শিখতে হবে। এই জন্য আমাদের লেখা আকিদা ইসলামিয়া বইটা শিক্ষকদের প্রত্যেকেরই পড়া দরকার, সে বাংলা পড়ুক আর আরবি পড়ুক আর ইংরেজি পড়ুক, আহলে তো সবাই,
প্রত্যেকটা শিক্ষককে আকিদা ইসলামের ছোট্ট বই দুই দুই ফরমাবোধ হবে না, থিসিসের আগের অংশটা আমরা পৃথক করে বানিয়ে দিয়েছি। এটা আপনাদের প্রত্যেকের শিখ ছাত্রদের দরকার নেই, আপনাদের পাঠ্য হবে এটা, কারণ আকিদা আগে আমল পরে। আজকে আপনাদের এই বছরের শুরুতে আমি এই বিষয়গুলোর দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। বই বেরোবে হয়তো বা দেখা যায় 220টা, আপনার পড়বেন না, আজ একটু পড়লেন ও মনে নেই সময় নেই পড়লাম না, এটাই চলবে। কিন্তু এখন আমি বলে যাচ্ছি প্রশিক্ষণ আগে আপনাদের দরকার, কারণ আপনারা সমস্ত মার্কাজের বড় মার্কাজের শিক্ষক, এখানকার শিক্ষকদের গুরুত্ব অন্যদের চাইতে অনেক গুরুত্বপূর্ণ। আপনারাই অন্য জায়গায় যেয়ে শিক্ষক প্রশিক্ষণ দিবেন। আর আমলের দিক দিয়ে বলছি, অনেকে দাড়ি কাটেন, হারাম করে দিন একদম। আমি আসা পর্যন্ত যে দাড়ি দেখছে যতটুকুলাম বা তাই আছে, আটু আরও বাড়েনি, এটা চলবে না। আজান হচ্ছে, সাইকেল নিয়ে জামাত অলরেডি খাড়া হয়ে এক রাত হচ্ছে, এখান থেকে আপনারা সাইকেল নিয়ে চলে যাচ্ছেন, আমি ভাস প্রিন্সিপালে নালিশ করে উঠে দিন, কি হচ্ছে এগুলো? কদিন আপনাকে নম্বর টম্বর কিছু টোটাল টোটাল করলেন না কদিন? ওই সময় আমি দেখছিলাম, আমি তো খোঁড়াই খোঁড়াই আসে কষ্ট করি, এখন কী বলে জবাব দেন, নমস্কার। এটা আপনাদের আমলের সাইডটা বললাম। আপনাদের মধ্যে এমন শিক্ষক আছেন হুন্ডা আসার সময় খালি মাথায়, ওই মুহূর্তে হুন্ডা কমাই দিয়ে মাথা টুপি দেন, আমার নজর চারিদিকে থাকে। শিক্ষকদের বলছি, কিন্তু আপনাদের বহু ছাত্র আমাকে ধরা পড়ছে, আগে আগে বলেছি আমি রাস্তায় একদম হাঁটতে একদম হাঁটি না, বহু ছাত্র ধরা পড়ছে আমার কাছে, উপরে ক্লাসে কুল্লিয়া ছাত্র একটা টুপি নেই, কিন্তু নিঃসন্দেহে উস্তাদের সামনে উঠি মাঝে আসে। আর একটা আম কথা বলে দিই, এটা আমার আব্বার কাছ থেকে আমার শেখা, উনি ছাত্র শিক্ষকদের বিশেষে যে উপদেশগুলো দিতেন, বাবা যা করো না তা বলে নেন, সবাই তো বাজার যায়, আমাদের কাকড়া ছিল বেলিডঙ্গা বাজার হাটকলা, ফসল আসো চলে গেছো বেলিডাঙ্গা আছে না তো সাতক্ষীরা, রোববার বুধবার বাজার হতো, সোমবার ক্লাসে আব্বা বলে এই আজ বাজারে কী কিনে খাইছিলে, বাচ্চারা সব বলে দেয়, কেউ বলে কি রসগোল্লা খাইছে, ওইগুলো তো বেশি খায় ওরা না, ওটা খেতে আনো মাসি বসে, মাসি পড়লে তোমার ক্ষতি হবে, বুঝো ওস্তাদ কী খাবো, তুমি পা কলা কিনবা, কলা গায়ে খোসা থাকে, যা বসুক মাসি খোসা তো ফেল দিন শেষ, বাদাম খেয়েও তাও ভালো। শিক্ষক এই তুমি তো ইয়ং ম্যান, লোক তো বেশি, তুমি আজকে সেলিব্রিটি কী কিনে আসছো বাজার থেকে, যদি তুমি রসগোল্লা কিনে আসছি তোর রেহাই নেই, ঢাকা ছিল, ঢাকা তো থাকে না, আমি না সবাই জানি ঢাকা থাকে না, ছোট্ট খোটো বেশি তোমার পায়ে তোমার টেকনিক গেছে কেন, বুঝি করো দিনেন্দ্রিয়ার কমান্ড, সবাই আব্বা ক্যাম্পে ঢুকলে সন্ত্রস্ত হয়ে যেত, সে শিক্ষক আর ছাত্র, বাপরে বাপ কোনটা ধরতে ঠিক নেই। যদি আপনাদেরা ধরার ভয় না করেন আপনাদের কেউ জীবনে শিখাতে পারবে না, সালাদ পড়ি একসাথে পিছন থেকে দেখেন না তো সামনে যায় না, আপনার কারো হাঁটু আগে, অধিকাংশ ছাত্র এখন নতুন আসছে না ওরা তো জানে না, হাঁটু আগে আমার পাশের শিক্ষক আজ ফজরে ধরছে আমি একজনকে, তুমি যে শিক্ষক দেখা দিলি না কেন, আমি তো অবশ্যই ধরবো গে, তুমি কেন দেখা দিলি না, হকে মানি আজকে সকালে ফজরে সে হাঁটু আগে দিল, এটা যে ভুল করলো অত বাচ্চা বোঝে না, তুমি বোঝাবে না আমার বোঝানোর দায়িত্ব, অথচ বলছে স্যার সপ্তাহ দুদিনকে ট্রেনিং দিচ্ছ সালাতের, কী ট্রেনিং দিচ্ছ, ট্রেনিং দিয়েও যদি একটু ধরতে প্রতি অক্তে বক্তে তাহলে লাভটা কি? এদের প্রত্যেক শিক্ষককে বলছি আপনারা সজাগ থাকবেন, প্রত্যেককেই এ বিষয়ে খেয়াল করতে হবে। তৃতীয়ত কেরাত, কেরাতের মধ্যে যে সমস্যাগুলো আমরা আমাদের বইতে দিয়েছি তৃতীয় ভাগে, দয়া করে এগুলো আপনারা পড়েন ভালো করে, এখন কেরাত ঠিক না আপনার শিক্ষকদের, ধরুন আজকে জুমার ইমাদি করলো কে, তুমি না, তুমি যে সুরে ফাতিহা পড়লে যে সময় নিলি কিছু মুসল্লি তো চলে যাবে, ওরা তারতিল হয়নি তাহাকিক হয়েছে, কেরাত চারটে সুরত আছে না, চারটে কেউ লেগে সব তিনটে লিখছে আমি লিখছি চারটা, তোমারটা তাহাকিকই চলে গেছে, তারতিলও যায়নি, হদরতে প্রশ্নই ওঠে না,
বুঝতে হচ্ছে বিশাল জমাত আছে এবং মসজিদের বাইরে চার পাঁচ কাতার রোদরে আছে, সবসময় বিবেচনা থাকতে হবে। জলিন বলতে গেলে তুমি একদম পাক্কা দলিন বলেছ, মানে বেশি কায়দাকে উচ্চারণ করতে গিয়ে এদেশে দলিন জলিন নিয়ে খুনোখুনি পর্যন্ত হয়, খবর রাখো। এখানে দলিন আদৌ বলা যাবে না, যেটা আমরা আমাদের বইতে লিখে দিয়েছি, শুধু আমরা না জামাল কোরআনে পর্যন্ত তারা লিখে দিয়েছে, কারা দেওবন্দিরা না, দাল কেসাদ বিলকুল মুসলমান এই হোক, এই শব্দ হলো জামালুল কোরআনের। আচ্ছা, তোমাদের উচ্চারণটা পরিষ্কারভাবে দল হয়ে যাচ্ছে, নিঃসন্দেহে ওই উচ্চারণ করা তোমার ঠিক হয়নি, এমনভাবে তিন ভাগ দুভাগ জোয়া হবে, এক ভাগ হবে অনুচ্চারিত, তাই তো? লজ্জার কোনো কারণে আমি তোমাদের সবার উস্তাদ কিন্তু এখানে, আমি এখানে এই ঘরের মধ্যেই বলছি, বাইরে কিন্তু বলছি না, মাথা রেখে খবরদার, কোনো শিক্ষকের কেরার জন্য খারাপ না হয়, তা সে আরবি শিক্ষক হোক আর বাংলা শিক্ষক হোক, শিখতেই হবে তোমাকে, শিখতে না পারলে শিখে নিতে হবে এখান থেকে, যেন ওদেরকে টিটকারে না শুনতে হয়। গত তিন দিন আগেও টিটকারে শুনতে হচ্ছে তোমাদের একজন চলে যাওয়া শিক্ষকের কাছ থেকে, এই মার্কাজের কোনো শিক্ষক সঠিকভাবে কোরআন পড়তে পারে না, আর শুনবা যেখান থেকে বিতাড়িত, যাদের সঙ্গে বলছে তাদের মধ্যে এক মহিলা রাগ করে ওই মাদ্রাসার থেকে চাকরি ছেড়ে চলি, হ্যাঁ সেটা এখানে খালি গিবদে রাখাটা, এটা যেন না হয়। আমার আব্বাটা সুনাম ছিল, হানাফিদের তার বহু ছাত্র ছিল, কোনো জায়গায় গেলে বলতে তুমি কারো ছাত্র, মৌলানা আহমদ আলীর ছাত্র, পাস, কোনো রকম ইন্টারভিউ নিত না, সেই বাবা ছেলে আমি, এগুলো আমি বরদাস্ত করতে পারি না, কোনো ইন্টারভিউ নেই, মৌলানা আহমদ আলীর ছাত্র পাস চলে যাও, ঠিক এখানে যেরকম ওরকম তুমি মার্কাজের ছাত্র যাও, কোনো ইন্টারভিউ লাগবে না, আমরা চাচ্ছি ওরকম মার্কাজ গড়ে তুলেন আপনারা, শুধু হাফেজ সাহেব পড়াবেন আপনার শুনবেন তা হবে না, আপনাদের বলতে দিলে আপনাদের ঠিক করতে হবে না, প্রত্যেক শিক্ষককে এখানে অবশ্যই কেরাত ঠিক করতে হবে, কোরআন যার ঠিক না তার সব গোলমাল, আর সালাত ঠিক করতে হবে, এদের মানুষ আগে দেখে তাই না, কি আমাদের দিন প্রথম প্রশ্ন তো সালাত নিয়ে হবে, তো কেরাত এবং সালাত সঠিক করার জন্য আমি প্রত্যেক শিক্ষককে উপদেশ দিচ্ছি, পারবেন? বিশেষ করে যারা বয়স্ক শিক্ষক তাদের জামাত যদি একবার এড়িয়ে যায় জীবনে সোজা হবে না, এদেরকে বেশি কষ্ট করতে হবে। আমি শেষ করে দিচ্ছি, এখন আপনাদের 10 মিনিট টাইম আছে, ওজু করতে হবে, সময় লাগবে, শুরুতেই আপনাদের সবারই মঙ্গল কামনা করছি, এবং আমাদের আন্দোলন মূল যে বিষয়টা ফেরকা না যার সংস্কার ধর্মী হওয়া আছে না, 10টা বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটাকে সংস্কার না, আর তারাই তো জান্নাত পাবে, আল্লাহর জন্য ইসলাহুন মাফসাদ নাস, ইসলাহ করা খাস তো আমাদের, ইসলাহের মেজাজ যদি আমার বা আপনার মধ্যে না থাকে জীবনে আপনি আগাতে পারবেন না, আর এই মার্কাজের সুনাম কেউ করবে না। এক বেয়াদব বন্ধু কালকে বলেছে আমার ছেলে তো ফেল করলো ইন্টারভিউতে, কী বলে কী পরীক্ষা নেন অ্যাডমিশন টেস্টে, তো কিছু বড় ধরনের একটা অনুদান দিলে আপনারা নেবেন, ডোনেশন দিলে, তো নাজিব বলছে এই ভাষা মার্কাজের জীবনে প্রথম শুনলো আপনার কাছে, অনুযায়ী ডোনেশন দিয়ে চান্স পায়। আপনাদের পরীক্ষা খাতা দেখা বলেন, যে কোনো ব্যাপারে বলেন, রোল নম্বর করে নাম লিখবেন না, এস ওয়াই জেড কত কি আছে না, কোড সিস্টেম, জি কোড সিস্টেম, এটা কিন্তু আমাদেরই চালু করে, আগে নাম ছিল সব, এই কোড সিস্টেমটা খুব ভালো করেছেন, তাহলে সবারই দৃষ্টিভঙ্গি একই রকম থাকবে, এটা যেন অব্যাহত থাকে। কোনো মার্কাজে হাদিস ফ্রন্ট বল সাহেবকে বলে দিচ্ছি, তোমার যত মার্কাজ আছে প্রত্যেক মার্কাজে এখানকার সিস্টেমটা চলবে, তাহলে সবাই দূর থেকে সম্মান করবে না, ওর বাপরে বাপ ওখানে পাস করার সমস্যা আছে, ছাগল গরু ছাগল এক হবে না, এখানে শিক্ষকদেরকেও উন্নত মানের হতে হবে, নিরপেক্ষ থাকতে হবে, এরপর আমরা কর্তৃপক্ষ কাউকে কাউকে যদি নেই সেটা আমাদের বিবেচনা থাকবে, কারণ আমাদের সংগঠন সারা দেশে বিস্তারিত করার স্বার্থে আমরা অনেক কিছু কাজ করব, সেটা আপনাদেরকে মেনে নিতে হবে, কারণ বর্গনে আপনারা যান না, আমাদের সংগঠন বাইরে যায়, সেখানকে আমাকে খাতির করাই লাগবে, পটুয়াখালী কেউ যায় না, রাঙামাটি কেউ যায় না, এদিকে আমাদের খেয়াল করতে হবে না, একটা ছেলে যদি সেখান থেকে গড়ে ওঠে আলহামদুলিল্লাহ, তার মধ্যে হয়তো একটা অঞ্চল গড়ে উঠতে পারে, এটা কর্তৃপক্ষের বিবেচনা, এর মধ্যে যেন আপনার মাথা ঢোকাবেন না, যেন আপনারা পিছন থেকে ক্রিটিসাইজ করবেন না আমাদের, যে ফেল করলো তার নিয়ে নিল বলবেন আপনারা, না এটা বলবেন না, কারণ কিন্তু ওইটাই বৃহত্তর কল্যাণের স্বার্থে আমরা মাঝে মধ্যে এ করে ক্ষুদ্রতর স্বার্থে বিসর্জন দিচ্ছি, আপনারা ছেলেদের গড়ে দিলবেন। শেষে বলে দেয় কোনো ছেলে কিন্তু গড়িয়ে এখানে আসবে না, গড়তে আসবে, তাই তো, শিখে কেউ আসবে না, শিখতে আসবে,
আপনারা এমন একটা সিস্টেম করেন ওই দুর্বলগুলোকে সবল করার জন্য কী করা দরকার, আপনাদের কিন্তু দুইবার ক্লাস করাবো, সকালে একবার বিকেলে একবার, তার জন্য আপনারা আলাদা ভাতাও পাবেন। কিন্তু আমাদের বাচ্চারা যেন ভালো করে গড়ে ওঠে এটাকে আমার দাবি রইল। বাপরে যেমন সন্তানদের আপনাদেরকে আমানত দিয়েছে, মাদ্রাসার সর্বোচ্চ দায়িত্ব ছিল, আমিও কিন্তু আপনাদের কাছে সারা দেশের বাচ্চাদেরকে আমানত হিসেবে রেখে দিয়েছে। এই আমানত যেন খেয়ানত করবেন না। রাজি আছেন তো সবাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।